একটা উদাহরণ অন্তত শেষ করি। নবীর সাথে সংঘাত বাড়ল, বাক বিতণ্ডা তর্ক বিতর্ক বাড়ল, নবী টানেন আল্লাহর দিকে তাওহীদের দিকে, আর সাদ্দাত সেটানে জাহান্নামের দিকে, পুরো এলাকা ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ওই এলাকাকে নির্ধারিত করেছে বর্তমান সৌদি আরবের সর্ব উত্তর এলাকা, যেখানে সৌদি আরবের সর্বশেষ রেল স্টেশন ছিল মাদায়েনে সালে। মাদায়েনে সালে, এই ময়দানে সালে থেকে শুরু করে দাজলা নদী পর্যন্ত, ইরাক পর্যন্ত, এই জায়গাটার মধ্যে সাদ্দাত খোদাই দাবি করেছিল। ইতিহাস অনেক লম্বা, কত মায়ের কোল খালি করল, তরুণী যুবতী তরুণীদেরকে কিশোরীদেরকে এনে এনে সে বেহেশতের হুর বানিয়েছিল, মায়ের কোল খালি করে ছোট ছোট যুবক তরুণ তাদেরকে এনে বেহেশতের গেলমান বানিয়েছিল, মানুষের সম্পদ টাকা পয়সা সোনা দানা এগুলো করক করে রাষ্ট্রীয়ভাবে আত্মসাৎ করে সে তার বেহেশতের বাগান সাজিয়েছিল 40 বছর পর্যন্ত। অনিন্দ্য সুন্দর একটা বাগান সে তৈরি করেছিল, একদিকে সুশোভিত বাগান যেখানে ফুল ফল পত্র পল্লব এটা ভরপুর, সুষমা সৌন্দর্য যেটা টৈটুম্বুর, আরেক পাশে সে জাহান্নাম তৈরি করেছিল, করে ঘোষণা দিয়েছিল যে আমাকে খোদা মানবে তাকে এই জান্নাতে দেব, আর যে আমাকে খোদা বলে স্বীকার করবে না তাদেরকে এই জাহান্নামে দেব। সে জান্নাতেরও মালিক, জাহান্নামেরও মালিক। যুগে যুগে মানুষ কিন্তু কম করেনি, খোদার উপরে খোদকারি, কিন্তু কেউ বোধহয় টিকেছে, জোরে বলেন। আচ্ছা, এখন 40 বছর হয়ে গেছে তার তৈরি বেহেশতে ফল ফুল পত্র পল্লব সৌন্দর্য, কুকিল এসে বাসা বেঁধেছে, ভ্রমর গুনগুন করতেছে, মৌমাছি মধুপান করতেছে ফুলের ফলগু ধারা থেকে। এখন সে একটা তারিখ ঠিক করলো, অমুক দিন এত মাসের এত তারিখে আমার এই বেহেশতে উদ্বোধন করা হবে, ওপেনিং করা হবে, ওপেনিংয়ের পর থেকে যারা আমাকে মানবে, আমাকে রব মানবে, খোদা মানবে, তাদেরকে এই বেহেশত আমি দেব, যারা মানবে না তাদেরকে ওই জাহান্নাম যেটা বানিয়েছি জ্বলন্ত অগ্নিকুণ্ড সেখানে দেব। তারিখ নির্ধারিত হলো, তারিখ মতো সে জান্নাতের দুয়ারে যাবে, সেখানে গেট খুলবে, উদ্বোধন করবে। কত নায়িকা, কত গায়িকা, কত নর্তকী, কত বাদ্যযন্ত্র, কত লারে লাপ্পা, কত হারে টপ্পা, কত নাচ গান, বিদঘুটে কিম্ভূত কিমাকার, সোনা দিয়ে রাস্তা বানিয়েছে, পাশে আবার ঝর্ণা, তাজরিমিন তাহাতে হাল, আবার ঝর্ণাও বানিয়েছে, কোন ঝর্ণা ছিল পানির, কোন ঝর্ণা দুধের, কোন ঝর্ণা মধুর, কম করে নাই কিন্তু আল্লাহ ক্ষমতা দিয়ে তারপরে তাকে যাচাই করেছে। এখন সে একটা ঘোড়ার উপরে সোনার জিন পোষ, মনে মুক্তা খচিত ঘোড়ার লাগাম এটা তৈরি করে, এখন সে নিজে আগে বেহেশতে ডুববে, নিজের বানানো বেহেশত ঢুকে এই ঢুকাটা উদ্বোধন করবে, তারপরে বান্দাদেরকে নিয়ে যারা মানবে তাদেরকে ঢুকাবে, যারা মানবে না তাদেরকে ওই দোযখে আগুনে ঢুকাবে। সে যখন ঘোড়াটা নিয়ে তার তৈরি 40 বছরের শ্রম, রাজকীয় সম্পদ এগুলো উজাড় করে সেই যে নাটক সাজিয়েছিল, সে তখন তার ওই তৈরি জান্নাতের দুয়ারে গিয়ে ঘোড়ার পিঠ থেকে এক পাও জান্নাতের দুয়ারে রেখেছে, আরেক পাও তখনও ঘোড়ার ওই পাদানি, পাদানি বুঝেন তো,
যেটার ভিতরে পাও ঢুকিয়ে ঘোড়ায় চড়ে আর কি, এক পা বেহেশতের দুয়ারে আর এক পা এখনো ঘোড়ার পা দানির ভিতরে নামাইতে পারে নাই। ফাও হাল্লা হইলা মালিকুল মউত, ইয়া মালিকাল মউত খুশ সাদ্দাব। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুদূত মালিকুল মউত আজরাইলকে নির্দেশ দিলেন যে আজরাইল এই অবস্থায় সাদ্দাদের জান কবজ করো, বেচারা তো চাকরি করে না, এসে তো উপায় নেই। এখন আজরাইল সেখানে বিকট বিরাট দেহ বিশাল বপু, এক মানুষের সুরতে এসে তার জান কবজ করবে। এখন দেখে যে এক পা জমিনে নামিয়েছে আর এক পা এখনো ঘোড়ার লাগামের ভিতরে, নামিয়েও কুলায় নাই। আজরাইল এখন কাহারে লোকটা এত বছরের পর বছর যুগ যুগ ধরে এত পরিশ্রম এত শ্রম এত ঘাম এত অর্থ যেই বেহেশতে তৈরি করেছে। গ্রাম বাংলা একটা কথা আছে, এক দুঃখ যায় খেলে আর এক দুঃখ যায় মরলে। এখন এই জান্নাতটা যদি সে একটু দেখতে পারতো কত ভালো হইতো। এটা চিন্তা করতে করতে আজরাইলে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, যে এত কষ্ট করলো অন্তত চোখ দিয়ে একবার ভিতরে কল্লাটা ঢুকিয়ে তার তৈরি বেহেশতটা এক নজর দেখুক। আজরাইল জান করতে গিয়ে একটু ইতস্তত, এক নজর অন্তত দেখুক। আল্লাহ ধমক দিয়ে বললেন, মালিকুল মউত কি করো? আজরাইল বলে, লোকটার জন্য আমার খুব দুঃখ হয় আফসোস হয়, এত কষ্ট এত শ্রম এত ঘাম এত অর্থ এত এনার্জি এত কিছু করে সে 40 বছরের যেই বাগান সাজিয়েছে এখন সে একটু দেখার খাহেশ করেছে। রব্বুল আলামিন তুমি তো সব কিছু পারো, আল্লাহকে তোমার চোখে পানি কেন? লোকটার জন্য মায়া লাগে, আল্লাহকে তোমার না এমন ম্যাটারিয়াল এমন মাল মশলা দিয়ে বানাইছি, তোমার ভিতরে দয়া রহম এটার নাম মাত্র নাই, করুণা কাকে বলে তুমি জানো না, ডাইরেক্ট তুমি মা কান্দে বাবা কান্দে বিবি কান্দে গড়াগড়ি করে এই অবস্থায় কারো দিকে পরোয়া করে না, জানটা দেহ থেকে আলাদা করে হয় লিনে জমা দাও নয় সিজিনে জমা দাও। এখন আজকে তুমি এইভাবে গাফলতি করছো কেন? আজকে রব্বুল আলামিন এক নজর দেখলে একটু ভালো হইতো। আল্লাহকে এর আগে কোনোদিন কানছিলা কি না? আজরাইলে কহ, আরো একবার কেঁদেছিলাম, এখন থেকে প্রায় 1000 বছর আগে একবার কানছিলাম, তা একজন মানুষের রূহ কবজ করার সময়, আর 1000 বছর পরে আজকে আমার চোখ দিয়ে কান্না আসতেছে। 1000 বছর কোথায় কেন কেঁদেছিলে? মালিকুল মউত আজরাইল বলে, ওই অমুক সমুদ্রে মহাসাগরে একটা জাহাজ যখন চলছিল সেখানে ঝড় হাওয়া বাতাস তুফান সাগরে উত্তাল তরঙ্গ অমক প্রতাপ তরঙ্গাভিঘাতে জাহাজটা ডুবে গেল, ঢেউয়ের দাপটে তক্তাগুলা তখন তক্তা দিয়ে তৈরি হতো, নুহের নৌকা কিন্তু তক্তা, উত্তর ইরাকের বাবেল যেটা নমরুদের রাজধানী ছিল সেই বাবেল থেকে 40 কিলোমিটার উত্তর পূর্ব দিকে গভীর পাহাড়ের ভিতরে নূহ আলাইহিসসালামের নৌকা কয়েক বছর আগে পাওয়া গেছে, এক মাথা পাহাড়ের উপরে আর এক মাথা জমিনে। বুশ যখন ইরাক দখল করেছিল তখন ইরাকে আমেরিকার একদল মাউন্টেন ডিভিশন পাহাড়ের গেরিলা সৈন্য তারা সন্ত্রাসী খুঁজতে গিয়ে পাহাড়ে ঢুকে ওই নৌকাটা দেখল, তলি এবং দাদি এর গভীরতা 60 হাত, নৌকাটা ছয়তলা, কিনারের কিছু কাঠ ক্ষয় হয়ে গেছে, পুরা নৌকাটা এখনো আগের মতো আছে, কাল এইটাকে হেফাজত করেছে ফেরাউনের লাশ, এইটাকে হেফাজত করেছে নূহের নৌকাও ফেরাউনের লাশ, সে মিশরের কায়রো ন্যাশনাল মিউজিয়ামে লইট্টা সুটকি দেখছেন তো, ফেরাউন সেখানে আরেক লইট্টা মানব সুটকি এইভাবে শুয়ে আছে, আমাদের 1.5 গুণ হবে সাইজে, সাইজে নাকের আগা নাই এর দূর নাই, সিডু দুইটা আছে,
সেখানে গাইড যারা তাদেরকে জিজ্ঞেস করলাম, ভাই শালার নাক গেল কোথায়? কেউ তো শোনেন নাই। সে 4116 বছর, আই রিপিট, 4116 বছর নীল দরিয়া যেখানে গিয়ে লোহিত সাগরে পড়েছে এই গভীর খাঁড়িটার মধ্যে 4116 বছর এই লাশটা ডুবেছিল, ফুলে নাই, পচে নাই, গলে নাই, ফাটে নাই, কিন্তু আল্লাহ কিছু ছোট মাছ পাঠাইছে। তোরা যে শুধু নাক এইডারে ঠোকরায় ঠোকরায় খা, আর চোখের উপরের পাতা এইডারে খা, এইটাও নাই, এইটাও নাই, নাকের আগাও নাই, বিদঘুটে কিম্বুত কি মাকার কেমন দেখা যায়, সুরতের নেশা। আলিয়া মানুনা জি কে বেবাদানে কাওয়ালে না যারা কা আয়া, আল্লাহ পাক বলছেন তুই ফেরাউনকে পসাবো না, কেয়ামত পর্যন্ত তোর এই শরীরটাকে বিনা ওষুধে বিনা মেডিসিনে আমি আল্লাহ অটুট রাখব। সারা দুনিয়া থেকে মানুষ এসে দেখবে, তুই বলেছিলি আনা রব্ব কোমলা আলা ও ফিরাউন আজিলা ওতাদ আল্লাহ জিনা তগাউফিল বেলাদ ফাকসারু ফিহাল ফাসাদ ফাসাব্বা আলাইহিম রব্বুকা সাওতা আজাব ইন্না রব্বাকা লাবিল মিরসাদ। তোমার রব কিন্তু এইভাবে বন্দুক হাঁকাইয়া আছে, লাবিল মিরসাদ, একবারে স্ট্যান্ড টু পজিশনে আছে, বেশি তাল বেতাল করবা ফট, যুগে যুগে বোধ হয় এটা করে নাই, লাবিল মিরসাদ, শিকারী শিকারের জন্য যেভাবে ওত পেতে থাকে। ফেরাউন নমরুদ আবু জাহেল কেয়ামত পর্যন্ত যত ফেরাউন আসবে নমরুদ আসবে সাদ্দাদ আসবে তারা সব যুগে আল্লাহ টার্গেট ছিল, এখনো আছে, কেয়ামত পর্যন্ত বোধ হয় থাকবে না,